চট্টগ্রামও জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হইয়ে অষ্টমবারের মতো রেসকোর্স ক্লাব আয়োজিত দিবারাত্রি শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট 2021। গত হাইল শুক্রবার রাতিয়ে নগরীর সিআরবি সংলগ্ন বয়লার মাঠত এই টুর্নামেন্টের উদ্বোধন করাই। টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথি আসিল রেসকোর্স ক্লাবের প্রতিষ্ঠাতা বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সহসম্পাদক সাইফুল আলম লিমন। অনুষ্ঠানত বিশেষ অতিথি আসিল 29 নম্বর পশ্চিম মাদারবাড়ি ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিমুল হুদা, যুবলীগ নেতা শেখ ফরিদ আহমদ শরীফ, মারুফুল ইসলাম মারুফ। এ সময় আরও উপস্থিত আসিল মনির ফারুক সহ টুর্নামেন্ট কমিটির ব্যাক সদস্য। প্রতিবারের মতো এবারও ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে। বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সেই স্বপ্নকে আমরা প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু যুব সমাজের মাঝখানে আমরা চেতনা যেন সবার মাঝে উদ্ভাসিত হতে পারে, সেজন্য কিন্তু রেসকোর্স করেছিলাম, রেসকোর্স প্রতিষ্ঠা করা হয়েছিল এই এলাকায়। এবং যুব সমাজের যে নৈতিক অবক্ষয় আছে, সে অবক্ষয় থেকে যেন যুব সমাজকে রক্ষা করা যায়, সেটাও আমাদের লক্ষ্য ছিল। এই অষ্টমবারের মতো রেসকোর্স যে খেলায় এবার আয়োজন করছে, এবার 3 দর্শক দেখে এত খুব ভালো লাগে এবং বিজ্ঞান এটা অংশগ্রহণ করছে, ইয়ে স্বতঃস্ফূর্ত ব্যাখ্যার অংশগ্রহণ আর এত বেশি ভালো লাগছে। উক্ত টুর্নামেন্টের উদ্বোধনী খেলাত বয়লার সুপার কিংসরে 1 উইকেটে 2.5 রানে জয়লাভ করে মুন্নি স্মৃতি সংসদ। ডেস্ক নিউজ, C+ TV।